আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদাস কিচেন। আমার আজকের রেসিপি পারফেক্ট এবং সহজ লাল শাক ভাজি। তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে সব কিছু একটু সময় ভেজে নিব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লাল শাক। তো লাল শাক আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই মিনিট। দুই মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন অবস্থা। তো এবারে আমি শাকগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নিয়ে আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে আরও দুই মিনিট পরে লাল শাক থেকে পানিটা পুরোপুরি বের হয়ে এসেছে আর শাকের কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবারে আমি আর ঢাকনা লাগাবো না, নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি পানিটা একেবারে শুকিয়ে নিব। যতই পানি শুকাচ্ছে ততই শাকের কালারটা গাঢ় হয়ে আসতেছে। তো এই পর্যায়ে আমি আর পানিটা শুকাবো না, একটু ভেজে ভেজেই রাখবো। তো এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে অন্য বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে অন্য বাটিতে আমি তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে গরম গরম ভাতের সাথে, ভীষণই মজা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।